দাদা, আজকে তো আপনার বৈঠক হলো ডিএম অফিসের প্রশাসনের নিরাপত্তা নিয়ে, মানে আপনাদের নিরাপত্তা। পঞ্চায়েতে প্রধান আপনি, কানাইপুর পঞ্চায়েত, কী নিরাপত্তা দিচ্ছে আপনাকে? অ্যাকচুয়ালি আমাকে তো আগে থেকেই সরকার, যেহেতু পাবলিকে আমার সেবার মধ্যে ছিলাম, যখন আমি সহকারী সভাপতি ছিলাম তখন আমার জীবন হয়তো ভয়লি বুঝে এই সরকার আমাকে আমার রক্ষার জন্যে দুটো অঙ্গরক্ষী দিয়েছিল, সেটা এখনও কন্টিনিউ আছে। আজকে যেটা মিটিং হলো সেটা মূলত আমাদের কমিশনার, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবের অফিসে হয়েছে। এটা একটুখানি ঝালিয়ে নেওয়া গেল যে সিকিউরিটিটা আমরা যাদেরকে দিচ্ছি তারা সিকিউরিটিটাকে কীভাবে ইউজ করছে আর কাদের কাদের দেওয়ার প্রয়োজন আছে, কেন দেওয়ার প্রয়োজন আছে। যারা জনপ্রতিনিধি আছে তাদের নিশ্চিতভাবে তার একটা প্রাণের একটা ভ্যালু আছে, এক্সট্রা ভ্যালু আছে। তাই সরকার তাদের যে সিকিউরিটিটা প্রোভাইড করা আছে সেটাকে সঠিকভাবে প্রোভাইড করার জন্য আজকে একটা রিভিউ মিটিং করলো। রিভিউ মিটিং কেন, কী জন্য? এই কারণে হলো যে অ্যাকচুয়ালি একটা দুটো ঘটনা ঘটে গেছে, একটা আমাদের কর্মী মারা গেছে, একটা আমাদের বিধায়ক মারা গেছে, অঙ্গরক্ষী থাকার সত্ত্বেও মারা গেছে। সেই জন্য এটাকে রিভিউ করে নেওয়া হলো যে কোনোভাবেই কোনো অঙ্গরক্ষীকে তার মনের মতন ছুটি দেওয়া যাবে না। প্রথম কথা, যদি কোথাও কোনো অঙ্গরক্ষীকে ছুটি দেওয়া হয় তাহলে কিন্তু তাকে ডিপার্টমেন্টকে জানাতে হবে, তার রিলিভার পেতে হবে। এই ব্যবস্থাগুলোর জন্য একটা নিজের মধ্যে আলোচনা ছিল। শুধু পঞ্চায়েত প্রধান গেছিলো না, যত লোক আমাদের বডিগার্ড পেয়েছেন, এমএলএ, এমপি, প্রধান, চেয়ারম্যান, সব লোকই, ইভেন সহকারী সভাপতি, সভাপতি যারা পেয়েছিলেন সবারই আমন্ত্রণ ছিল যারা সিপি এলাকার মধ্যে আছেন। গতকাল যারা রুরালে ছিলেন তাদের এসপির ওখানে হয়েছিল, আজকে আমাদের সিপি এর ফেরত। কী আশ্বাস পেলেন আপনারা? আশ্বাস মানে আমাদের দ্রুতগতিতে সবই ব্যবস্থা নিতে হবে। যাদের বয়স 50-এর বেশি হয়ে গেছে তাদেরকে বডি গার্ড থেকে সরিয়ে দিয়ে যদি ফিটনেসের কোথাও অভাব আছে তাহলে জওয়ান ছেলেগুলোকে দেওয়া হবে, যাতে মানুষকে ওরা রক্ষাটা দিতে পারে। দেখা যাচ্ছে যে বৈদ্যবাটি পৌরসভা পৌরপ্রধান বা কন্যাগর পৌরসভা পৌরপ্রধান বা অন্যান্য পঞ্চায়েতের প্রধান, তারা বলছে আমাদের নিরপেক্ষ রক্ষীর দরকার নেই। না, যাদের দরকার নেই তাদেরকে তো সরকার জোরজবরদস্তি করে দেবে না, কিন্তু যারাই ফিল করেছে যে না আমার দরকার আছে, যারা অ্যাপ্লিকেশন করেছে তার ইনকোয়ারি করে সরকারিভাবে যেটা ব্যবস্থা নেওয়া থাকে নিশ্চিতভাবে চন্দননগর কমিশনারেট তার ব্যবস্থা করেছে। আর আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে যাদের যাদের জীবনকে নিয়ে আশঙ্কা হতে পারে, যাদের জীবনের ক্ষতি হতে পারে তাদেরকে অঙ্গরক্ষী প্রদান করেছে। আপনার জন্য কেন রক্ষী? আমি যখন সহকারী সভাপতি ছিলাম তখন থেকেই আমাকে দেওয়া হয়েছিল বিভিন্ন রকম, যেহেতু উত্তরপাড়া শ্রীরামপুর এই পঞ্চায়েত সমিতিটা যেটা ছিল একটা এইরকম অসামাজিক দলের যারা আক্রান্ত ছিল, তখন আমি যেহেতু প্রতিবাদ করতেন প্রতিবাদী মুখ ছিল বলে আমাকে বডিগার্ডটা প্রদান করা হয়েছে। আপনি কী কী উন্নয়নের কাজ করেছেন? এখন কানাইপুরে তো অলমোস্ট রাস্তা প্রায় শেষ লগ্নে আছে, নদমার কাজ আমরা ধীরে ধীরে ধরছি, জলের কাজের জন্যে আমাদের এখানে অলরেডি দুটো ওভারহেড রিজার্ভার আমরা কেএমডি থেকে স্যাংশন পেয়েছি, একটা 2,65,00,000 টাকা, একটা 2,71,00,000 টাকা, যার কাজ অলরেডি শুরু হয়েছে। বিরোধী পক্ষ থেকে কোনো বাধা আসছে আপনার? বিরোধী পক্ষ বলে এখানে কেউ নেই আমার ওখানে, যারা 30টা সদস্য আছে, 30টা সদস্যের মধ্যে কি 26টা আমরা তৃণমূল কংগ্রেসের সদস্য আছি, 2 সিপিএমে, 1 নির্দল, 1 বিজেপি। আমাদের এখানে সব সদস্যর সমান ভ্যালু রেখে, যেহেতু নির্বাচিত হওয়ার পর কোনো দল থাকে না, আর এখানে বিরোধী পক্ষ অ্যাসাজ কিছু নেই, কনস্ট্রাকটিভ কাজের মধ্যে আমার সবার ওপিনিয়ন নিয়ে আমরা এই কাজগুলোকে করছি। দেহরক্ষী চাইছেন কেন আপনি? কী না, দেহরক্ষী তো আমি আপনাকে আগেই বললাম তো, যেহেতু আমি পঞ্চায়েত সমিতি সহকারী সভাপতি ছিলাম আর এখানে অনেক রকম বাধ্যবাধকতা ছিল, একটা ক্রিমিনালদের বড় গ্রুপ এখানে ডমিনেট করে রেখেছিল, মানুষকে চলতে দিচ্ছিল না, নানারকম অসুবিধে ছিল, আমি যেহেতু প্রতিবাদী মুখ ছিলাম এটার জন্যই আমাকে দেহরক্ষী দেওয়া হয়েছে। মানে আপনাদের পঞ্চায়েতের সবাইকে দেহরক্ষী দেওয়া পাবে? না না, এটা তো সম্ভব হয় না, কিন্তু দল নিশ্চিতভাবে, দল তো ঠিক বলবো না, যার প্রয়োজন আছে ও যদি কোনো কারণে এটাকে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু নিশ্চিতভাবে সরকারের কাছে আবেদন করলে তার আবেদনটাকে বিচার করে ডিআইবি আছে, আদার রিসোর্সেস আছে, সেটাকে ইউটিলাইজ করে যদি প্রয়োজন থাকে নিশ্চিতভাবে সরকার এটা ব্যবস্থা করবে। আপনি আবার অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, আমার তো অ্যাপ্লাই ছিল, আমি সেই জন্য কন্টিনিউ পেয়েছি। একটু আপনার নামটা? আমি আচ্ছালাল যাদব, প্রধান কানাইপুর গ্রাম পঞ্চায়েত, প্রাক্তন সহকারী সভাপতি, শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতি। ধন্যবাদ।